উত্তর চব্বিশ পরগনা জেলার এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি বিশেষ প্রতিবেদন, কর্মশ্রী প্রকল্প যা পশ্চিমবঙ্গবাসীর কাছে বিশেষ উপহার, সে সম্পর্কিত প্রতিবেদন এবার আমরা তুলে ধরব। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে রাজ্য সরকারের জনকল্যাণমুখী বিশেষ উদ্যোগ কর্মশ্রী প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের প্রত্যেক জব কার্ডধারী পরিবার বছরে কমপক্ষে 50 দিনের কাজ পাবেন, উপকৃত হবেন 250,000-এরও বেশি গ্রামীণ পরিবার। আজকে রাজ্যের বিভিন্ন দপ্তরের কর্মশ্রী প্রকল্পে 66টি উন্নয়নমূলক কাজের শুভ সূচনা হল, যার প্রকল্প মূল্য মোট 1,072 কোটি টাকা। এর মাধ্যমে প্রাথমিকভাবে 1,01,51,000 শ্রম দিবস তৈরি হবে। সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। উত্তর চব্বিশ পরগনা বাদে অন্যান্য সমগ্র জেলা আমাদের আন্তর্জাতিক জালির সঙ্গে যুক্ত রয়েছেন। এই মুহূর্তে বিভিন্ন জেলার অন্যান্য বহু সরকারি প্রকল্পের শুভ উদ্বোধন শিলান্যাস করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে। এর পাশাপাশি ফুরফুরা শরীফের বাসিন্দাদের জন্য বড় উপহার, তাদের সুবিধার্থে সোলার স্ট্রিট লাইট এবং সোলার হাইমাস্ট লাইটের শুভ উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী।